তেল বেশি হয়ে গেল নাকি আল্লাহ জানে না দেখো না এইটা সুন্দর হচ্ছে এটা দেখো এটা আমি খেয়ে ফেলছি দেখ আর দেখ খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে ফ্রাই করছি তো মজা সুন্দর হচ্ছে না টেস্টি ওয়াও এটা বের হয়ে আসছে সুন্দর একদম কেক কেক টাইপ একটা পিঠা তো জীবনে বানায় সাকসেসফুল হই সবই পারি কিন্তু এই আটা ময়দার জিনিসগুলো দেখতে আমার ভয় লাগে রুটি বানাতে হয় না ভয় লাগে ভাবছি চালের রুটি বানাবো না ভাবছি চালের রুটি বানাবো চালের রুটি আমার কাছে মনে হয় যে সহজ সুন্দর হয়েছে না ইফতারে খেয়ে দেখবা ইনশাল্লাহ কেমন হচ্ছে ভিতরের টেস্ট কালকে রাতে টেস্ট করলাম ভালোই হচ্ছে গুড়টা ঠিক আছে এটা একটু হাসতে হবে চালের গুড়ি ময়দা গুড় একটু তেল দিতে পারলাম একটা ডিম দিছি আর পানি আমরা দুধ দিয়ে গুলালে ভালো হবে পানির পরিবর্তে আমি এরপরে দুধ দিয়ে গুলাব একটু তেল কম দিতে হবে বেশি তেল হয়ে গেছে তারপরে বাটার সাথে এত তেল থাকে না আমি তেল দিয়ে ফেলছি বেশি বানান না প্রথম জীবনে আমার একটা সবসময় ভেঙে যায়